বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আর আমি তোমাদের সঙ্গে রয়েছি অমরেশ স্যার। আর আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই, সকলকে শুভ রাগী পূর্ণিমার শুভেচ্ছা। আজকে এই দিনে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওতে আমি তিনটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। সেটা হচ্ছে প্রথমত 8-2 ভার্সেস 8-3 কেস, অর্থাৎ যে রিজার্ভেশনের যে কেসটা চলছিল সেই কেসের আমরা জানি যে আজকে ফাইনাল হেয়ারিং এর একটা কথা ছিল, তার কি আপডেট আমি সেটা তোমার সঙ্গে দেবো। দ্বিতীয় হচ্ছে আপার প্রাইমারি কেসের, আপার প্রাইমারি জানি মেরিট লিস্ট বেরিয়ে গেছে, সেখানে কিছু অসংগত ছিল, সেগুলো কারেকশন করে আবার নতুন করে একটা মেরিট লিস্ট আপলোড হয়েছে আপার প্রাইমারি ওয়েবসাইটে। তারপরেও আজকে হেয়ারিং ছিল, বিচারপতি কি বল কি কথা বলার ছিল, সেই কি বলেছে সেটা আমি তোমার সঙ্গে জানাবো। নাম্বার থ্রি যেটা, যে আমাদের কাছে অনেকের কৌতূহলের বিষয় কিংবা অনেকে জানার বিষয় যে আমরা প্রাইমারি চাকরি করছি, এই মুহূর্তে আমি আপার প্রাইমারিতে মেরিট লিস্টে আমার নাম আছে, আমি কি করব, প্রাইমারি ছেড়ে আপার প্রাইমারি যাব না যাব না, কি করলে আমার সুবিধা হবে, ঠিক আছে, সেই সম্পর্কিত আমি টোটাল বিস্তারিত তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করছি। ওকে, তা চলো প্রথম যে কেসটা আছে যেটা, সেটা হচ্ছে যে 82 ভার্সেস 83, অর্থাৎ আমরা জানি কি যে 2 নভেম্বর 2022 কোর্ট একটা কেস করা হয়েছিল যে 82-তে ছাড় দিতে হবে, সেরকম যে কোর্ট পর্ষদকে অর্ডার দিয়েছিল যে 82 যারা পাস করেছে তাদের হচ্ছে প্যানেলে রাখতে হবে। সেই সম্পর্কতেও সেই কেসটা এতদিন ধরে চলছে, এবার চলে আজকে হচ্ছে কথা ছিল কি আজকে ফাইনাল হিয়ারিং হবে, যে আজকে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে কোর্ট নম্বর 15-তে কেসটা উঠেছিল এবং সেখানে রীতিমতো অনেকক্ষণ ধরে হিয়ারিং হয়েছে, 1 ঘন্টার বেশি শুনানি প্রায় শেষ। সেখানে যারা হচ্ছে 82 পাস তাদের পক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় অনেকক্ষণ ধরে বক্তৃতা রাখেন, আর তার বিপক্ষে যেটা 82-র বিপক্ষে সুবীর সান্যালবাবু, সেখানে তিনি বক্তৃতা রেখেছেন। এখানে এনসিটি তেমন কিছু বলেনি, তার এনসিটিকে যে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছিল যে একটা গাইডলাইন জমা দিতে, এনসিটি প্রথমে 1 সপ্তাহ সময় চেয়েছিল, কিন্তু প্রথমে বিচারপতি সেই সময় দিতে চেয়ে ও পরবর্তীকালে সেটা কিন্তু দেয়নি, আর তার মানে এনসিটি কিন্তু আর কিছু বলার নেই, আর কিছু জমা দেওয়ারও কিছু নেই, কারণ আজকেই ফাইনাল হিয়ারিং শুনে নিয়েছে, এরপর নতুন কারো কিছু শুনবে না, এরপর হচ্ছে যেটা হচ্ছে ডিসিশন হচ্ছে রায় দেবে। এবার কথা হচ্ছে কি যে পর্ষদ কিন্তু এই প্রসঙ্গে কোনো পর্ষদের যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু অনেক বক্তৃতা দিয়েছে, কিন্তু কোনো পক্ষের হয়ে তিনি কিছু বলেননি। আমরা কিন্তু খবরে অনেক জায়গায় দেখছি যে 82 যারা তারা জিতেছে, কিন্তু সেরকম কিন্তু ফাইনালে কিছু বলা আছে না, কিন্তু 82 এর পাল্লা ভারী, কারণ যেরকম যুক্তি বিপক্ষে যুক্তি এরকম চলেছে সেইখান থেকে যা খবর পাওয়া গেছে যে 82 যাদের রিজার্ভ যারা তাদের পক্ষে কিন্তু বেশি মোটামুটি যুক্তিটা বেশি গ্রাহ্য হয়েছে, ঠিক আছে। এবার ফাইনাল জাজমেন্ট কিন্তু আজকে আসেনি, আমি বারবার করে বলছি, ঠিক আছে, সেই জাজমেন্ট কবে হবে সেটা আমরা জানি না। বিচারপতি বলেছেন, বিচারপতি না সুবীর সান্যাল যিনি 82 এর বিপক্ষে, তিনি বলেছেন যে মাননীয় বিচারপতি অনেক দিন ধরে কেসটা হেয়ারিং হচ্ছে, অতএব যত শীঘ্র পারা যায় আপনি রায়টা ঘোষণা করুন, ঠিক আছে। এবার সেখানে বিচারপতি আশ্বস্ত করেছে যে খুব শীঘ্রই রায় দেবে, রায় দান এখনো আসেনি, কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি আমরা কিন্তু একটা খবর দেখেছি, ইভেন আমিও প্রথমে প্রথমে পেয়েছিলাম খবরটা, সেরকমই শেয়ার হয়েছে, কিন্তু এটা কিন্তু ফাইনাল কিন্তু জাজমেন্ট নয়, ঠিক আছে, ফাইনাল রায় কিন্তু এখন আসেনি। এটা গেল প্রথম কেসটা, যেটা হচ্ছে 82 ভার্সেস 82 কেস আমি আপডেট তোমার সঙ্গে দিয়ে দিলাম। এইবার যেটা দ্বিতীয় যেটা ছিল, যে আমরা জানি যে মেরিট লিস্ট প্রকাশ হয়েছে এবং সেই মতে 30 তারিখে হেয়ারিং ছিল আপার প্রাইমারি, যে কোর্ট বলেছিল কি যে মেরিট লিস্ট পাবলিশ হবে, কিন্তু কোনো কাউন্সিলিং বা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে না এই মুহূর্তে। এবার কোর্ট যেহেতু মেরিট লিস্ট পাবলিশ করার পরেও আমরা অনেক অসংগতি দেখেছি, এখানে অনেকের নাম আছে ওখানে নেই, অনেকে ভুলভাল নাম ঢুকে গেছে, সেইটা কিন্তু রেকটিফাই করেছে, কমিশন করার পরেও আপলোড হয়েছে, তা সত্ত্বেও কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ আসছে, ঠিক আছে, আমরা জানি না সে কতটা কি কমিশন আরো কিছু স্টেপ নেবে কি নেবে না। এবার আজকে হিয়ারিং যেটা ছিল সেই হিয়ারিং কিন্তু আজকে তেমন ভাবে কিছু হয়নি। নেক্সট যে ডেট দিয়েছে হচ্ছে 14 সেপ্টেম্বর, আপার প্রাইমারি কেস 14 সেপ্টেম্বর আবার হিয়ারিং আছে, কিন্তু এখানে কিন্তু একটা সেই যেমন তৎপরতা দেখছিলাম যে আমরা হয়তো পুজোর আগে সবকিছু হয়ে যাবে, কিন্তু সেরকম কিন্তু একটা জায়গা কিন্তু জিজ্ঞাসা চলে এলো কি হবে জানি না, কিন্তু যদি প্রিপারেশন কিন্তু সব নিয়ে আছে, কারণ আমরা দেখেছি অলরেডি ভ্যাকান্সিও দিয়ে দিয়েছে মেরিট ওয়েবসাইটে, আমরা যদি দেখি যে দেখবো টোটাল ভ্যাকান্সি কোন সাবজেক্ট ওয়াইজ কাস্ট ওয়াইজ টোটাল ভ্যাকান্সি কিন্তু আপলোড হয়ে গেছে, সেই অনুযায়ী মানে কমিশন কিন্তু টোটালি রেডি, যদি আজকেই বলতো হয়তো কাল থেকে ওয়েবসাইটে দিয়ে দিত যে কাউন্সিলিং এর ডেট হচ্ছে পরশুদিন থেকে, কাদের কোথায় কাউন্সিলিং হবে কি কি স্কুল লিস্ট টোটাল দিয়ে দিত, সব রেডি কমিশনের যা খবর আছে, শুধু কোর্টের একটা অর্ডারের অপেক্ষায়,
কিন্তু সে অর্ডারটা কবে আসবে জানতে পারছি না, যদি 14 তারিখে ফাইনাল হয়ে যায় হয়তো ওই দিনই রায় চলে আসতে পারে। ওকে, আমাদের কিন্তু সেদিন হচ্ছে 14 তারিখ পর্যন্ত আপার কেসের জন্য আমাদের ওয়েট করতে হবে। এবার তারপরে যেটা প্রশ্ন আসছে, যেটা যে প্রাইমারি থেকে আপার অনেক টিচার আছে, অনেকে আছেন যিনি হয়তো সেই মুহূর্তে প্রাইমারিতে ঢুকে গেছে কিন্তু আপার প্রাইমারিতে মেরিট লিস্টে চান্স পেয়েছিল যখন পরীক্ষা হয়েছিল, কি করবে? তাহলে তো যে আমি আপার প্রাইমারিতে আসবো কি আসবো না, আমি প্রাইমারি চাকরি করছি সেখানে থাকবো। একটা কথা বলে রাখি, প্রথমে যেটা বলবো আমি যে প্রথম যেটা হচ্ছে সার্ভিস স্যাটিসফ্যাকশন। সার্ভিস স্যাটিসফ্যাকশন কি? তুমি প্রাইমারি করছো, প্রাইমারি স্কুলে হয়তো 4 থেকে 5টা ম্যাক্সিমাম 3টে এরকম ক্লাস দিতে হয় পার ডে, কিন্তু আপার প্রাইমারি মানে হাই স্কুলে ঢুকছো, হাই স্কুলের কিন্তু তোমাকে ক্লাসের সংখ্যা 5-6 নিতে হয়, অনেক জায়গায় তারও বেশি নিতে হচ্ছে, নিতে হয়, ঠিক আছে? এইটা কিন্তু তোমার মেন্টালিটি তৈরি করতে হবে যে আমি আগে প্রাইমারি স্কুলে গেছি, 2-3টে 4টে 5টা ম্যাক্সিমাম 4টে ক্লাস নিয়েছি, তারপরে নেওয়া হয়নি, কিন্তু সেই জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে আসতে হয় প্রথমত। দ্বিতীয় যেটা আসছে সেটা হচ্ছে কি, টাইম। তোমার ওখানে যেমন স্কুলে ঢুকতে হতো, তুমি স্কুলে বেরোতো 4টের সময় ছুটি হয়ে যেত, কিন্তু হাই স্কুল কিন্তু 4:30 অবধি ক্লাস হয়, এটা মাথায় রাখতে হবে। ওকে, এইবার তারপর যেটা বলবো যে অনেকের কাছে যে টিচার, মানে আমি ধরো যে সাবজেক্টটা পড়াই, আমি ধরো একজন ম্যাথের টিচার, আমি ধরো প্রাইমারিতে ঢুকি, আমার কিন্তু যেমন লেভেল, আমি ধরো হয়তো গ্রাজুয়েট হয়েছি কিংবা মাস্টার ডিগ্রি হয়ে এরপর আমি প্রাইমারিতে ঢুকেছি কোনো কারণে, আমি কিন্তু আমার জব স্যাটিসফ্যাকশন, আমার সাবজেক্টের আমি স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, আমি পড়াতে পাচ্ছি না, কাদের পড়াবো আমি, ওখানে তো বাচ্চা, ওদের কি পড়াবো, ঠিক আছে? সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে কিন্তু তুমি এখানে কিন্তু জব করে মজা পাবে, কারণ তুমি শুধু সাবজেক্ট পড়াতে হবে তোমার। অনেক সময় তুমি আবার প্রাইমারি টিচার হয়ে 9-10 ক্লাস নিতে হয়, ইভেন যদি টিচার না থাকে 11-12 ক্লাসও তোমাকে দেওয়া হবে। ওকে, সেই জায়গায় কিন্তু তুমি একটা ফুল স্যাটিসফ্যাকশন পাবে পড়িয়ে গেল। এইবার তারপর যেটা হচ্ছে, আমি কিন্তু সবাইকে রেসপেক্ট করে বলছি, প্রাইমারি হাই স্কুলের টিচারদের বলছি না, অনেকের কাছে কিন্তু অনেকে বলে যে প্রাইমারি জব করে, অনেকে বলে হাই স্কুলের টিচার, দেখে না যে সে কোন লেভেলে করছে, আবার প্রাইমারি না 9-10 না 11-12 ওটা দেখে না, হাই স্কুলের টিচার। আমি কিন্তু এটা কিন্তু কাউকে ছোট করার জন্য বলছি না, এটা আমি বলছি এরকম কথা প্রচলিত আছে, ঠিক আছে? একই সঙ্গে ধরো যাচ্ছি আমি, একটা টিচার ধরো 20 বছর জব করছে প্রাইমারিতে, আর কেউ হচ্ছে হয়তো আবার প্রাইমারিতে নতুন ঢুকেছে, তাই স্যালারি কিন্তু অনেক ডিফারেন্স, কারণ যে হচ্ছে প্রাইমারিতে অনেকদিন জব করছে তার কিন্তু মাইন অনেক বেশি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু একটা কথা হয় বলে, অনেকে বলে ওঠে যে ও হাই স্কুলের মাস্টার, প্রাইমারিতে করিস, এরকম। এটা কি, এতে কিন্তু আমি কাউকে কিন্তু ছোট করছি না, এটা জাস্ট কথার কথা বললাম, এটা একটা স্যাটিসফ্যাকশন থাকে, ঠিক আছে? এরপর যেটা বলবো সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা যেটা হচ্ছে স্যালারি, স্যালারিটা কি হবে, ঠিক আছে? আমরা জানি কি, যদি এখন কেউ প্রাইমারি টিচার হয় তাহলে পারে তার হচ্ছে লেভেল 9 যোগদান করছে, এটা হচ্ছে লেভেল 9। ওকে, বেসিক পে কত? বেসিক পে হচ্ছে 28,900 টাকা, 28,900। আর যদি আপার প্রাইমারিতে কেউ যোগদান করে তার হচ্ছে 11 হচ্ছে 11, আর বেসিক কত? বেসিক হচ্ছে 33,400 টাকা। তাহলে বেসিকের ডিফারেন্স প্রথমে প্রায় চলে আসছে কত, প্রায় 4,500 বেশি। এইবার বেসিকের উপর কি হবে, ডিএ, এইচআরএ, মেডিকেল, টোটাল দিয়ে স্যালারি যেটা হবে সেটা হচ্ছে খুব সম্ভবত 34,602 টাকা উইথাউট পিট্যাক্স ডিডাকশন, পিট্যাক্স ডিডাকশন কিংবা হচ্ছে তোমার যেটা হচ্ছে GPF ওইটা বাদ দিয়ে। আর যেটা এটা হচ্ছে 33,400, এটার বাকি সব কিছু যদি অ্যাড করা হয় করে 39,000 খুব সম্ভবত 912 টাকা। তাহলে এটা হচ্ছে প্রথমে হচ্ছে তোমার ডিফারেন্স হয়ে গেল। তাহলে এটা দেখতে পাচ্ছ কত প্রথম যদি কেউ জয়েন করে, কিন্তু এবার কি হয় জেনারেলি যে যারা ধরো আপার প্রাইমারি করছে দীর্ঘ বছর করছে, হয়তো 5-6-7-8 কেউ 10 বছর ধরে করছে, তাদের কি হবে এই মুহূর্তে বেসিকের কিন্তু ডিফারেন্স হবে জয়েন করলেই, কারণ সে তো আর স্টার্টিং এ প্রাইমারি করছে না, সে প্রাইমারি লাস্ট রিক্রুটমেন্ট যখন হয়েছে তারপর থেকে করছে। অর্থাৎ কেউ যদি এই মুহূর্তে আমি যদি আপারের সঙ্গে বেসিক তুলনা করি তাহলে পরে তোমার লেভেল 9 বরাবর যদি আমি নিচের দিকে নামি তাহলে 33,500, ওখানে 33,400, 33,500 গিয়ে হচ্ছে 6 বছর, 6টা ইনক্রিমেন্ট পর, অর্থাৎ কেউ যদি জয়েন করার পর 6টা ইনক্রিমেন্ট পায় তাহলে পরে তার বেসিক হবে হচ্ছে 33,500 টাকা। ধরো কেউ 6-7 বছর চাকরি হচ্ছে প্রায় রানিং, সে যদি জয়েন করতে যায় তাহলে পরে কিন্তু কিন্তু সে 100 টাকা কম পাচ্ছে বেশি, তার মানে বাকি কিন্তু তার ডিএ এইচআরএ সব কম হবে, তার স্যালারি কিন্তু 39,912 থেকে কিন্তু তোমার হচ্ছে বেশি হবে এই মুহূর্তে যদি জয়েন করে। এইবার কথা হচ্ছে যদি জয়েন করে তারপরে কি হবে, তার স্যালারি কি কমে যাবে এরকম দিন দিন? কিন্তু না, কারণ কি ইনক্রিমেন্ট যখন দেখতে পাচ্ছ তুমি, তুমি ইনক্রিমেন্ট দেখো একটা যে প্রথম হচ্ছে লেভেল 9 বরাবর নামি 8,900, পরের বার হচ্ছে 29,800, তারপরের বার 30,700, তারপর আবার 31,600, আর এদিকে কত হচ্ছে 33,400, 34,700, মানে 1,000 করে বাড়ছে, 35,400, 1,000, তারপরে আবার 36,500, মানে 1,100,
এইভাবে কিন্তু এখানে কিন্তু বেশি তোমার ইনক্রিমেন্টটা বেশি কিন্তু 140টা গ্রেড পেতে, ওকে এখানে ইনক্রিমেন্ট কিন্তু দিন দিন বাড়বে এই তুলনায় প্রাইমারি থেকে আপার প্রাইমারি ইনক্রিমেন্ট বেশি। এইবার যেটা তারপরে যে কথাটা বলবো যেটা সেটা হচ্ছে তোমার স্কেল, এখানে কিন্তু একটা হচ্ছে পিজিটি স্কেল, যেটা সরি যেটা হচ্ছে টিজিটি ট্রেন গ্রাজুয়েট টিচার টিজিটি স্কেল, কিন্তু হাইকোর্টে মামলায় হেয়ারিং চলছে। এটা যদি ভবিষ্যতে দিয়ে দেয় তাহলে কিন্তু তোমার স্যালারি তখন হচ্ছে গ্রেড পে যেটা হচ্ছে 4100 ছিল আপার প্রাইমারি সেটা কিন্তু 4600 হয়ে যাচ্ছে গ্রেড পে, তাহলে স্যালারি কিন্তু অনেক বেড়ে যাবে। এবার এখানে পিআরটি স্কেল হওয়ার একটা চান্স আছে কি না আছে না সেটা আমি বলতে পারবো, এই সব প্রসঙ্গে কোনো কেসও হয়নি কোনো কিছু হয়নি, আর বর্তমানে রোপাতে কিন্তু 4200 গ্রেড পের কোনো কলাম কিন্তু নেই। এবার সেই সেখান থেকে কিন্তু এখানে যেটা 3600 চলছে গ্রেড পে অর্থাৎ লেভেল 9 সেই বরাবর কিন্তু স্যালারি হবে। এইবার আর এরপরে যেটা গিয়ে আমি কি বললাম ইনক্রিমেন্ট কিন্তু বাড়বে আপার প্রাইমারিতে অনেক, আর তারপর যেটা হয় সেটা যেটা হচ্ছে আমরা জানি কি এখানে 10 ইয়ার্স একটা বেনিফিট, 10 ইয়ার্স একটা ডাবল ইনক্রিমেন্ট হয়, 18 ইয়ার্সে গিয়ে হচ্ছে তুমি এখানে কি হবে তোমার তোমার যে লেভেলে আছে তুমি পরের লেভেলে চলে যাবে, আর হচ্ছে 20 ইয়ার্সে গিয়ে হচ্ছে আবার ডাবল ইনক্রিমেন্ট পাবে। তার মানে তুমি যদি এখন প্রাইমারিতে 3600 গ্রেড পে থাকে লেভেল 9, তুমি যদি এরপর যখন 18 বছরে গিয়ে বেরিয়ে হবে তোমার ইনক্রিমেন্ট হবে তখন কিন্তু 3600 থেকে 39 হবে, আর এটা কিন্তু হচ্ছে 4100 আছে, এটা যদি পিআরটি নাও নাই টিজিটি নাও দেয় তাহলে 4100 থেকে হচ্ছে 4400 কিন্তু তোমার হচ্ছে গ্রেড পে চেঞ্জ হয়ে যাচ্ছে। গ্রেড পে চেঞ্জ করা হওয়া মানে হচ্ছে পরের সেলে চলে যাওয়া, পরের সেল বরাবর নেওয়া মানে তোমার ইনক্রিমেন্টের লেভেলটাও কিন্তু বাড়বে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেক কিন্তু বেনিফিট তুমি পাবে আপার প্রাইমারিতে গেলে। এবার ফিনান্সিয়ালি যদি তুমি ভাবো তাহলে পরে আমি বলবো যদি প্রাইমারি চাকরি দীর্ঘদিন না হয়ে থাকে, দীর্ঘদিন বলতে ধরো 10 বছর 15 বছর 20 বছর যদি এরকম না হয়ে থাকে তাহলে পরে অবশ্যই আবার প্রাইমারিতে জয়েন করা উচিত, কারণ প্রাইমারিতে তুমি হচ্ছে এখানে কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু অনেক বেনিফিট পাবে। ওকে তাছাড়া হচ্ছে এরপর আরও কিছু কিছু বেনিফিট যেটা পাওয়া যায় যেটা হচ্ছে তুমি ভোটের ট্রেনিংয়ে গেলে পারে তোমার এখানে হচ্ছে তুমি পিআরও ডিউটি পাবে, প্রিসাইডিং অফিসারও আস্তে আস্তে পাবে এখানে ডিউটি, ফার্স্ট পর্যন্ত পাচ্ছই, আর প্রাইমারিতে গেলে কিন্তু সেই সুবিধাগুলো নেই। এবার এগুলো ছাড়াও যেটা হচ্ছে তুমি যদি প্রাইমারি থেকে এখন আপার প্রাইমারিতে চলে আসো জয়েন রিজাইন দিয়ে তো মাথায় রাখতে ওখানে কিন্তু তোমাকে এক মাসের কিন্তু তুমি আগে থেকে না জানাও তাহলে পরে কিন্তু তুমি ধরো এই পরের মাসে জয়েন করবে তুমি আগে থেকে ইনফর্ম করলে না এসআই অফিসে কিংবা ডিপিএসসি তাহলে কিন্তু এক মাসে কিন্তু প্ল্যানটি তোমাকে ওখানে জমা দিতে হবে, মানে এক মাসের স্যালারি কিন্তু সাবমিট করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর তুমি আগে থেকে যদি ইনফর্ম করো ইন্টিমেশন জমা দাও যে পরের মাসে এই তারিখে হচ্ছে রিজাইন করবো তাহলে পরে কিন্তু তোমার সেই টাকাটা কিন্তু জমা দিতে হবে না, কারণ আমি যখন প্রাইমারি থেকে রিজাইন দিয়ে এসেছিলাম আমি হচ্ছে ওখানে 16 তারিখ অবধি চাকরি করেছিলাম যেই মাসে রিজাইন দিয়েছিলাম, 16 তারিখ আমি জয়েন করিনি, 18 তারিখ গিয়ে আমি নতুন হাই স্কুলে জয়েন করি, তার মানে হচ্ছে এই 16 দিনের যে টাকাটা আমি টাকাটা কিন্তু পেয়েছিলাম, আমি 16 ডেজের স্যালারি কিন্তু আমাকে আমার ক্রেডিট হয়েছিল মাসের শেষে গিয়ে, কারণ আমি আগে ইন্টিমেশন দিয়েছিলাম এক মাস আগে যে আমি পরের মাসে এরকম ছেড়ে চলে যাবো, আর যেদিন এলাম সেখানে তো আমি অ্যাপ্লিকেশন জমা দিয়ে এসেছি রিজাইন লেটার যে চলে যাচ্ছে, ঠিক আছে স্যালারি কিন্তু 16 দিনের স্যালারি আমি কিন্তু পেয়েছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে, অথবা তোমাকে আগে থেকে ইনফর্ম করতে হবে যদি ছেড়ে আসো। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যা আপডেট আছে আমি তোমার সঙ্গে টোটাল শেয়ার করলাম, ঠিক আছে, আর অবশ্যই যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও ইনফরমেশন উইথ অমরেশকে উইথ অমরেশ স্যার, ঠিক আছে, আর নতুন ভিডিও নিয়ে আসবো, আর যদি নতুন কোনো তথ্য পাই অবশ্যই সবার আগে তোমার সঙ্গে শেয়ার করব। তাহলে আজকে ভিডিওটা এই অবধি, যদি কোনো কিছু জানার থাকে আরও কিছু আপডেট তোমাদের কোনো কৌতূহল থাকে কোনো বিষয়ে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রাইমারি থেকে যারা আপার প্রাইমারিতে আসতে যাও তাদের যদি কোনো সমস্যা থাকে সার্ভিস সার্ভিস সম্পর্কিত কিংবা কোনো কিছু জিজ্ঞাসা সম্পর্কিত আমি টোটালটা শেয়ার করবো, কারণ আমি আমার অভিজ্ঞতা কিন্তু রয়েছে একদম প্রাইমারি থেকে আপার মানে হাই স্কুলে মানে SSC জয়েন করা, ঠিক আছে, ওকে তাহলে চলো আজকে এই অবধি, নতুন ভিডিওতে দেখা হবে নতুনভাবে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।